দেখো এখন চলে এসেছি আমি বিছানা গুছিয়ে নিতে, আর বেডশিটটা পাল্টে নিয়েছি। আর যেদিনকার বেডশিট পাল্টানো হয় সেদিনকার বিছানা গোছানো শেয়ার করা হয়, আর যেদিনকার বিছানা পাল মানে বেডশিটটা পাল্টানো হয় না, জাস্ট এদিক ওদিক একটু গুছিয়ে নিই, সেদিনকার আর বিছানা গোছানোটা দেখানো হয় না। তো যেদিনকার কাঁচা বেডশিট বা হয়তো পরিষ্কার বেডশিট পাতা হয়, দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবও থাকে, সেই জন্য আর কি সেই দিনটা বেডশিট পাল্টানোর বা বিছানা গোছানোর ভিডিওটা অবশ্যই করে থাকি। আর আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবারের ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে, নতুন সকালে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর ভিডিওটা আমার বেশ কিছুদিনে, কিন্তু আজকে ভিডিওটা এডিট করে আর দিচ্ছি, কারণ কিছুদিন মন একটু ভালো ছিল না। তো যখন মন ভালো থাকে না তখন আমি তোমাদের সঙ্গে ভালোভাবে কী করে কথা বলবো, তাই না? সেই জন্য আর কি কিছুদিন এডিটটা করা হয়নি। সেই সময় আমি মন শক্ত করে নিজের কাজটা আবার আমি শুরু করলাম বলতে, কিছুদিন হয়তো মনটা খারাপের জন্য কিছু করিনি। আর এরকম কেন বলো তো বন্ধুরা? মেয়েদের হাসি ফুর্তি আনন্দ সব কিছু অন্য কারোর হাতে কেন থাকে সেটা আমি বুঝতে পারি না। চাইলেও কিন্তু সেই সময় খুশি থাকা যায় না। আসলে আমার বরের সাথে আমার একটুখানি খোটাখুটি লেগে গেছিলো, আর এইবারে বেশ একটু ভালোভাবেই লেগে গেছিলো আর কি। স্বামী স্ত্রীর মধ্যে তো হতেই থাকে, তাই না? এটা তো মানে সবারই হয়, সেভাবে আমাদেরও হয়েছিল, কিন্তু এইবারে আর কি একটু বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য মনটা খারাপ ছিল, হয়তো এক সময় এমনিও মনে হয়েছে যে হয়তো সব শেষ হয়ে গেল, একদম ভেঙে পড়েছিলাম। কিন্তু তারপর আস্তে আস্তে কিছুটা ঠিক হওয়ার পরে আমি আবার সব কিছু আরম্ভ করলাম। আর যখন মন ভালো থাকে না বন্ধুরা, তখন কিন্তু কিছু করতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে নিজেকে যে একটুখানি গুছিয়ে রাখবো সেটাও আর কি হয় না, মনে হয় সবই যেন ভেঙে গেল, সবই যেন শেষ হয়ে গেল, এমনি মনে হয়। কিন্তু যদিও এটা করা উচিত না, নিজের ভালো মন্দ, নিজে ভালো থাকাটা নিজের কাছে কথা আছে আর কি, নিজের স্বপ্ন নিজের কাছে, নিজের আনন্দ ফুর্তি নিজের ভালো থাকা সেটাও নিজের কাছে। কিন্তু তবুও আমরা জানি না কেন নিজের ভালো থাকা, নিজেদের ভালো রাখা সব কিছু অন্য কারোর হাতে তুলে দিই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আর কি, জানি না কারা আমার সাথে একমত হবে কারা আমার সাথে একমত হবে না সেটাও জানি না, কিন্তু কথাগুলো হয়তো আমার মনে ছিল সেটা তোমার সাথে শেয়ার করলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই হয়ে গেছে, সকালে আমি ঘর দোর পরিষ্কার করাও হয়ে গেছে, আর এরপরে দেখো এখানে কাপড় কেচে মেলাও হয়ে গেছে। আর আজকে যদিও রোদটা হালকা হালকা ছিল, সেই জন্য আর কি সকালবেলাতেই কেচে নিয়েছিলাম, নাহলে কিন্তু আমি বিকেলবেলা কাচি কাপড়। আর দেখো এখানে জলটাও ভরে নিচ্ছে, আর আমাদের যেহেতু কলে এইভাবে জল ভরতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আস্তে আস্তে সব কিছু হবে, তাই না? এভাবে আমরা কলের জল, রান্নার মানে খাবার জল, রান্নার জল, বাথরুমের জল সব কিছুই ভরে নিই, আর এখানে আমাদের বাসন মাজা কাপড় কাচা সেগুলো সব কলপাড়েই হয়। তো বন্ধুরা, ঘরের বাসি কাজ সব শেষ করে চলে যাবো স্নানে, তারপরে আবার তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করছি। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি স্নানের পর, ভিডিওটা স্টার্ট করেছি, আর এবারে চলে এসেছি রান্না করতে। রান্না করে এসে দেখি কন্টেনারটা মানে আসরণের কন্টেনারটা খালি, তো সেই জন্য এখন দেখো ভরে নিচ্ছি। আগে ভরলাম হচ্ছে মৌরি, তারপরে ভরলাম, দেখো এখানে ভরছি মেথি, তারপরে আমি এখানে কালো জিরে, সবগুলো একসাথে ভরে নেব। আসলে সবাই আলাদা আলাদা করে আনা থাকে, কারণ কোনটা কখন লাগে আর কি সেই জন্যে। তো দেখো সেগুলো একসঙ্গে একটা কন্টেনারে ভরে নিচ্ছি, আবার এটার মধ্যে মেলানোর চেষ্টা করছি, কিন্তু না এটার সঙ্গে এটা মানে যেহেতু ভর্তি হয়ে যাওয়ার জন্য ওইটা হলো না, মানে ওইটার মধ্যে সব কিছু মানে মিক্স করা গেল না, সেই জন্য দেখো আমি ওইটা কী করবো, অনেক রকমভাবে চেষ্টা করলাম যাতে মিক্স হয়ে যায়, কিন্তু হলো না। তো সেই জন্য ছোটো কন্টেনার থেকে আবার বড় কন্টেনারে নিয়ে আসবো, মানে যা করা হয় আর কি সেটা আমি ভিডিও করতে দেখেই হাসছি, মানে যখন আমি এডিটটা করছি তখনই আমি আমার কীর্তিগুলো দেখেই হাসছি যে কী কী করি আর কি সারাদিন। যাই হোক, যা যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো এখানে সব মিক্স করা হয়ে গেছে, ভরে নিচ্ছি আমি এটার মধ্যে সবগুলো, তারপরে রান্নাতে যাব। আর শুধু এটা ভরা বলতে না, অনেক কিছুই আবার আনা আছে, সেগুলো কিন্তু কিছুই ভরা হয়নি, সেগুলো ভরে নেব। আর
এখানে আমি যে ডালগুলো ভরবো তার সেটার মধ্যে একটু ঝুড়ি ভাজা রাখা আছে, তো সেগুলো আর কি আমি অন্যতে পাল্টে নিলাম আবার। আর কি বলো তো বন্ধুরা, প্লাস্টিকে যখন কোনো জিনিস আনা হয় তৎক্ষণাৎ যদি সেই জিনিসটা অন্য কন্টেনারে না ঢালা হলো তাহলে প্লাস্টিকে প্লাস্টিকেই ব্যবহার করা হয়, আর ওইটা যখন মাঝামাঝি দিকে চলে আসে তখন মনে হয় যে অর্ধেক তো শেষ হয়ে গেল, আর কিছুটা আছে, এখন আর ঢেলে কী করবো, এই করে প্লাস্টিকে প্লাস্টিকেই শেষ হয়ে যায়, ঢালা আর হয় না। সেই জন্য যখনই আর কি জিনিসগুলো আনে তখনই ঢেলে নেওয়ার চেষ্টা করি, আর প্লাস্টিক ব্যবহার করতে গেলে প্লাস্টিকে রয়ে যায় আর ঢালা হয় না। তো দেখো আমি এখানে মসুর ডাল ঢেলে নিয়েছি, আর এরপরে রাহের ডাল এনেছি সেটাও ঢেলে নেব। আর মা ওইদিকে বাড়ছে হচ্ছে পোস্ত, আর আমি এদিকে রান্নার আগে যে কাজগুলো থাকে সেগুলো আর কি করে নিচ্ছি। আর দেখো এখানে রাহের ডালটাও ঢেলে নেব, আর তারপরে আজকে হবে হচ্ছে খিচুড়ি, সেই জন্যে আর কি সব ডালের তোড়জোড় চলছে, ডালগুলো বাড়ন্ত হয়ে গেছিলো সেই জন্য ডালগুলো সব এনে এখন ঢালা হলো। আর জানো যে তোমরা খিচুড়িতে একটু ডাল থাকলে হয় না, তো সেই জন্য আর কি সবগুলো আনা হয়েছে এনে ঢালা হচ্ছে। দেখো তো আজকে না অনেক দিন পর খিচুড়িটা করছি, যদিও বৃষ্টি পড়েনি, বৃষ্টির সময় খিচুড়ি খেতে তার মজাটাই আলাদা, কিন্তু যখন দেখলাম একটু মেঘলা আকাশ, কখনো রোদ দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম মঙ্গলবার যখন মঙ্গলবারে নিরামিষই হয় তো সেই জন্য ভাবলাম তাহলে খিচুড়ি করা হোক, তাই না? তো এরপরে দেখো গোবিন্দভোগ চাল, সেটাও আমি এই কন্টেনারে ঢেলে নেব, আর তোমাদেরকে দেখিয়ে দেবো আমার আমি যা করি আর কি, যেটা নতুন আনা হলো সেটা তো ঢাললামই। আর দেখো এখানে অন্য আরেকটা প্লাস্টিকে আছে যেটা আমি মানে ওই প্লাস্টিকে আমি দুবার রান্না করেছি, সে তখন ঢালাই হয়নি, বললাম না প্রথমে যদি এনে ঢালা হয় তাহলে ঢালা হয়ে যায়, আর না হলে না প্লাস্টিকেই রয়ে যায় আর কি। তো দেখো সেটাও এখন আমি সেই কাজটাও কমপ্লিট করে নিলাম, এরপরে চলে যাব খিচুড়ি করতে। তো আমি একেবারে প্রেশার কুকারে সবগুলো আমি সাতলে নিয়েই খিচুড়িটা বসিয়ে দেবো। অনেক সময় কী করি, খিচুড়িটা সেদ্ধ করার পরে সাতলায়, কিন্তু আজকে সাতলে নিয়ে বসিয়ে দিচ্ছি আর কি। তো তেলের মধ্যে একটু চিনিটা দিলাম, তার একটু টেস্টও আসবে, তার সঙ্গে রঙটাও হবে, ভালো লাগে তেলের মধ্যে আগে যদি চিনি দেওয়া হয়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু, ওই আলু টুকরোগুলো একটুখানি ভেজে নেব। তারপরে ওইদিকে আমার চাল ডাল সবগুলো একসঙ্গে ধুয়ে রেখেছি, একটু হালকা করে আমি আলুটা ভেজে নেব। তারপরে আমি চাল ডাল যে ধোয়ানো মানে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি দেখো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এরপরে চাল ডালগুলো দিয়ে নিয়েও কিন্তু একটুখানি ভেজে নেব, না ভাজলে আবার টেস্টটা একটু কমই আসে আমার মনে হয়, ভাজলে ভালো হয়, তো সেই জন্য আর কি ভেজে নিচ্ছি, ভেজে নিই তারপরে এখানে জল দিয়ে দেব। তারপর দেখো খিচুড়িটা সেদ্ধ মানে খিচুড়িটা তো হয়েই গেছে, আর এরপরে কিছু যেগুলো করা হবে সেগুলো সব গোছগাছ করে দিয়েছি। তারপরে দেখো এখানে নয়না টুকরোকে পড়তে বসিয়েছি, সে পড়তে বসতে গিয়ে ওর আসনের কথা মনে পড়ছে, পড়তে বসতে গিয়ে ওর কত কিছু যে মনে পড়ে তার কোনো মানে সীমা নেই আর কি মনে পড়ার। তো যাই হোক পড়তে পড়তে অনেক কোশ্চেন করে, অনেক কিছু মানে মাথাটা একদম খারাপ করে দেয় পড়তে বসাতে গেলে, কিন্তু কিছু করার নেই, পড়তে তো বসাতেই হবে। তো দেখো এখন উল্টে পাল্টে যা পাচ্ছে তাই করছে আর কি, পড়তে বসানো মানে ওদের খুব ডিফিকাল্ট, তো যদিও মাদেরকেই তো এই ডিফিকাল্ট কাজগুলো করতে হয় তাই না, পড়তে বসানো বলো বা হয়তো ওদের স্কুলের কাজ সব কিছুই, মানে ওদেরকে পড়া মানে বলতে পারো একরকম আমাদেরই পড়া আর কি। তো কিছুদিন পর পরীক্ষা আছে সেই জন্য আর কি একটুখানি বেশি খেয়াল রাখতে হচ্ছে পড়াশোনার। আর এরপরে দেখো
আমি এখানে পাঁপড়টা মা ভাজছে, আমি না যদিও পাঁপড় ভাজছি না, কিন্তু আমি এখানে ঘি, তারপরে যেগুলো আর কি দেওয়ার গরম মশলা গোটা, মানে গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি আমি ফোড়নের সময়, কিন্তু শেষে একটুখানি গুঁড়োটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নাড়াচাড়া করছি, ওই দিকে মা পাঁপড়টা ভাজছে, আর আমি কিছুক্ষণ আগে পড়তে বসানোর আগে কিন্তু আলুগুলো একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি মানে খুব তা সহজে আর কি ভাজাটা হয়ে যায় সেই জন্য। তো দেখো এখানে পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এরপরে আলুটা ভাজতে চলে যাচ্ছি। দেখো এখানে মা আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছে, আলুগুলো ভেজে নেবে, আর এরপরে আমি ছেলেরাও তো খাবো খাবো করছে, বেলা হয়ে গেছে, তো ওদেরকে আমি খাবার দিয়ে দেবো। বীভৎস গরম আছে, গরমের মধ্যে আজকে হচ্ছে, আজকে মঙ্গলবার, তো সেই জন্য খিচুড়ি, দেখো খিচুড়ি হচ্ছে, আর এখানে আলু ভাজা চলছে, এটাই হবে খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা আর ঘি দিয়ে খাওয়া হবে। তো আলু ভাজাগুলো ছেঁকে দিচ্ছি, আর এতে একটু আগে টুকলুয়া নয়নকে পড়তে বোঝা থেকে উঠে উঠালাম, মানে পড়া হয়ে গেল, এরপর ওরা খেলছে, তারপরে খেয়ে নেবো খাবারটা। তো দেখো এখানে বেশ পরিপাটি করে আমি এখানে আলুটা সাজিয়ে নিয়ে আর এরপরে আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আর আমি এডিট করার সময় দেখছি এখানে টমেটো পোস্ত করা হয়েছিল, কিন্তু ভিডিওটা যখন আমি করি তখন আমি টমেটো পোস্তটা নিয়ে বসতে ভুলে গেছি, দেয়া হয়নি আর কি, ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু যাই হোক কিছু করার নেই, সেটা আর কি স্কিপ করে গেছি। তো এখানে হয়তো পাঁপড় ভাজা আর আলু ভাজা আর খিচুড়ি আর টমেটো পোস্ত, এই হলো আজকে আমাদের খাবার। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।